7 নম্বর প্রশ্ন, কাউকে হুজুর বা দাবা বলা কতটা শরীয়ত সম্মত? হুজুর হাজারায় হাজারো থেকে, যে হাজির থাকে সে হুজুর, সামনে যদি কেউ হাজির থাকে সে যে কেউ হোক না কেন, জি আলেম হোক আর জালেম হোক, মুসলিম হোক আর কাফের হোক, হ্যাঁ সেই সেই হুজুর, হুজুর হোক, আরবিতে আইয়ুহাল হুজুর মানে হে আপনার উপস্থিতি, হুজুর মানে হচ্ছে উপস্থিতি। তো আমাদের সমাজে আলেমদেরকে, মৌলভী সাহেবদেরকে, মুফতিদেরকে হুজুর বলা এটা দেশাচার কথা। এই হুজুর শব্দটি আমাদের কাছে অপছন্দনীয়, আমরা পছন্দ করি না, কিন্তু দেশাচার অনেকে বলতেই থাকে। আল্লাহ রব্বুল আলমিন এই সব ভাষা থেকে বাঁচিয়ে রাখুন, এটা হওয়া উচিত। বলছে না যে এতে বড় ধরনের কোনো অপরাধ আছে, আপত্তি আছে, কিন্তু শব্দগুলি শরীয়ত সম্মত নাই। যে কোনো লোক হাজির থাকলে হুজুর বলা হয়, আপনি শুধু আলেমকে অথবা মুফতিকে, কোনো মাদ্রাসা পড়োয়া লোককে, দাড়িওয়ালা লোক দেখলেই হুজুর বলবেন কেন? দাড়িওয়ালা লোক দেখলে হুজুর বলা আপনাদের, আর এক শ্রেণীর আরবদের মোতাওয়া বলা, একই কথা আসলে, দুটোই অপছন্দনীয় কাজ। বাকি থাকলো দাবা। দাবা হচ্ছে এটা শর্ট ফর্ম, হ্যাঁ সংক্ষিপ্ত আকার। দা বা মানে দামাত বারাকাতুহুম বা দামাত বারাকাতুহু, অমুকের বা অমুক অমুকের বরকত স্থায়ী হোক। মানুষের বরকত আবার কিসের স্থায়ী হবে? এই দোয়া করাও শিরকি দোয়া। আর এই তার আগে দোয়া করার আগে এই ধারণা রাখা যে যারা আলেম ওলামা, বড় বড় আমাদের পীর সাহেব, হুজুরে কিবলা, আর তাদের বরকত থাকে, আর বরকত সেটা স্থায়ী, এগুলি সব শিরকি আকিদা, শিরকি তাবারক, এগুলি হচ্ছে সব শিরকি তাবারক। সুতরাং এই দাহমাদ বারাকাতুহুম, আর তারপরে মদ্দাজিল্লাহুল আলী, হ্যাঁ তার ছায়া সম্প্রসারিত হোক, এসব শিরকি বেদাতি কথা, এসব থেকে মুসলিমরা বেঁচে থাকবে, জাহেলরা বলতে পারে, আর না হলে বেদাতি যাদের আকিদার খবর নেই, শিরক বেদাতি আকিদাই লিপ্ত রয়েছে, তারা এসব দাবা টাবা লিখে থাকে আর বলে থাকে, আপনি কখনো বলবেন না আর কখনো স্বীকৃতি দেবেন না এগুলো। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم